আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউএইচআরএস কি। ইউএইচআরএস হলো একটি ক্রাউড সোর্সিং প্ল্যাটফর্ম। এটা হলো এর ইউএইচআরএস এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল হিউম্যান রিলেভেন্স সিস্টেম। এটা একটি ক্রাউড সোর্সিং প্ল্যাটফর্ম যা বিভিন্ন এআই অ্যাপ্লিকেশনের সাথে ডেটা লেবেলিংয়ে কাজ করে। এটা কি হলো, এটা হচ্ছে একটা অনলাইন কাজের জন্য একটা ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম। এটা খানে কাজ কী করতে হয়, এখানে যেমন হচ্ছে ইমেজ অ্যানোটেশন, ডাটা অ্যানোটেশন, তারপর হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট এখানে ভেন্ডররা কাজ দেয় যেগুলো তোমরা ফোনের মাধ্যমে করে কিংবা ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে করে তোমরা মান্থলি 5 থেকে 20,000 পর্যন্ত ইনকাম করতে পারো। এখানে কিভাবে কাজ হয় এটা দেখো, একটা হচ্ছে থার্ড পার্টি, এটা একটা থার্ড পার্টি কোম্পানি দ্বারা পরিচালিত একটি প্ল্যাটফর্ম। এখানে কি কি প্ল্যাটফর্ম আছে, এখানে কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের নির্ভুলতা স্কোর থেকে ভয়েস রেকর্ডিং এর তুলনা, তারপর হচ্ছে তোমার ডাটা লেবেলিং, ইমেজ অ্যানোটেশন, স্কোরিং, এইসব থাকে। এখানে ইউনিভার্সাল যেটা হচ্ছে ইউএইচআরএস এর অনেক ভেন্ডর থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে ক্লিক ওয়ার্কার একটা ভেন্ডর, অ্যাপেন একটা ভেন্ডর, ওয়ান ফর্মা একটা ভেন্ডর, তারপর তোলকা একটা ভেন্ডর, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাবো ইউএইচআরএস এর পেজ। এই যো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ইউএইচআরএস এর জবের পেজ, যেটাকে বলা হয় মার্কেট প্লেস। এখানে 32টা এই মুহূর্তে কাজ আছে মার্কেট প্লেসে আপ ডাউন করে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ থাকে, যেমন দেখো এখানে বলেছে সার্চ ফর বিজনেস বাই ক্যাটেগরি, যেটা হচ্ছে 4 সেন্টের, এগুলো বিভিন্ন সেন্টের কাজ থাকে। এবার আমি এখানে দেখো নানা রকম কাজ থাকে বিভিন্ন সেন্টে, এক একটা হিটের জন্য এরা পেমেন্ট করে। যেমন দেখায় এমএম রিলেটেড ইমেজ সিমিলারিটি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে 10টা হিট, 10টা হিটের জন্য তোমাকে 7 সেন্ট দেবে। দেখো দেখো কাজটা কী, কাজটা হচ্ছে খুবই ইজি। দেখো এখানে একটা পিকচার দিয়েছে কার্পেট সুইপার, আমাকে এটা এখানে জাজ করতে হবে এটার সাথে কোন ছবির ম্যাচ আছে, আমি করলাম। তারপর দেখো এখানে জুস বলেছে, আমাকে এখানে জুস খুঁজতে হবে, করলাম। এখানে সুপারম্যান বলেছে, করলাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। তারপর দেখো এভাবে আমাদের কাজগুলো করতে হয়। আমি করলাম, করে সাবমিট দিলাম। এরকম সাবমিট দিলে আমাকে এর জন্য দেবে 7 সেন্ট। দেখো আর একটা আমি পিকচার দেখাচ্ছি, এটা হচ্ছে এমএম, এটা ইমেজ অ্যানোটেশনের কাজ, এমএম রিপ্রেজেন্টেটিভ ইমেজ V2, এটা হচ্ছে 0.0029 পার হিট। দেখো দেখো এইখানে একটা পিকচার দিয়েছে, আমাকে এখানে লিঙ্কে এন্ট্রি নিতে হবে, দেখতে হবে এখানে মেন কন্টেন্টে পিকচারটা আছে কি না, ঠিক আছে, আমি এখানে দেখব। যদি ওই পিকচারটা থাকে, যেমন দেখো এখানে মেন কন্টেন্টে পিকচার রয়েছে, যদি থাকে আমি ইয়েস করব, যদি না থাকে আমি নো করব। দেখো এইখানে একটা মেয়ের ছবি দিয়েছে, আমাকে এখানে মেন কন্টেন্টে ছবিটা খুঁজতে হবে, ঠিক আছে। দেখো আমি মেন কন্টেন্টে শুরুতেই ছবিটা পেয়ে গেছি, আমি তার জন্য কি করব, ইয়েস করলাম। এইভাবে কাজগুলো, কিন্তু ছোট ছোট কাজ থাকে। আরও আমি কাজ দেখাচ্ছি, অ্যাড এডি টেক্সট অ্যাডস ফর অল্টারনেটিভ প্রোডাক্ট অর অ্যাডিশনাল পারচেজ, এটা হচ্ছে 0.035 সেন্ট, আমি এটা কি করব, স্টার্টে ক্লিক করলাম। দেখো আমাকে কি করতে হবে, এখানে দেখো একটা ইউজার সার্চ টার্ম দিয়েছে, এটা আমি কি করব, কপি করে নেব, দিয়ে আমি 3 ডটে ক্লিক করে ওয়েব সার্চ করব। আমি জিনিসটা দেখব এটা কি, আমি দেখে নিলাম এটা একটা স্কুলের
নিয়ে বলছে রিয়েল এস্টেট, আমি পেজটাকে ব্যাক করব। আমি এটাকে ফুল কপি করব। পরে আবার থ্রি ডটে যাব, ওয়েব সার্চ করব। ওকে, এখানে দিয়েছে দ্য 10 বেস্ট অনলাইন রিয়েল এস্টেট স্কুল। এখানে কি হচ্ছে, আমার ইনফরমেশন চাইছে, ঠিক আছে, রিয়েল এস্টেটের স্কুলের ইনফরমেশন চাইছে। আমি কি করব, 4 নাম্বারটা সিলেক্ট করব যেখানে আমার ইনফরমেশন চাইছে। এখানে ফার্স্ট অপশন কখন হবে, যদি সার্চ টার্ম এবং অ্যাড যেটা আছে দুটো যদি সেম হয়, যদি একই বিষয়বস্তু নিয়ে বলে, একই প্রোডাক্ট নিয়ে বলে, যেমন আমি চাইছি যে ফ্রিজ চাইছি, আমি একটা হচ্ছে স্যামসাংয়ের কোনো মোবাইল ফোন বা স্যামসাংয়ের কোনো ফ্রিজ চাইছি, আমার এখানে অ্যাডেতেও স্যামসাংয়ের ফ্রিজ সম্বন্ধেই বলা হচ্ছে, তখন কি হবে, ফার্স্ট অপশন হবে। সেকেন্ড অপশন আমার কখন হবে, যদি ওপরে দেওয়া রইল অ্যাপেলের ফোন আর নিচে দেওয়া রইল তোমার হচ্ছে রিয়েলমি বা রেডমির ফোন, ফোন নিয়ে কথা হচ্ছে কিন্তু তোমার দুটো ফোনের কোম্পানি আলাদা, সেক্ষেত্রে হবে 2 নম্বর অপশন, অ্যাড ইজ কম্পিটিটিভ অল্টারনেটিভ সিমিলার প্রোডাক্ট। এবার বলেছে অ্যাড ইজ অ্যাডিশনাল পারচেস, ধরা গেল ইউজার সার্চ টার্মে দেওয়া আছে রিয়েলমি ফোন আর অ্যাডে দেওয়া আছে যে হেডফোন কিংবা ফোন কভার বা ইয়ারবাড, আমরা ফোনের সাথে এটা কিনতেই পারি, তাই জন্য অ্যাড ইজ অ্যাডিশনাল পারচেস। এবার ইউজার সার্চ টার্মে কোনো কিছু জানতে চাইছে, কোনো তথ্য জানতে চাইছে, এবং অ্যাডেতে যেমন এটাই আমি দেখালাম প্রথমে, প্রথমে যেটা আমি দেখালাম যে সেটা সম্বন্ধে ডিটেলস বলে দিচ্ছে, তখন ওইটা হবে 4 নম্বর, সার্চ ইজ ফর ইনফরমেশন, অ্যাড ইজ রিলেটেড টপিক প্রোডাক্ট। আর যখন দুটোর মধ্যে কোনো সার্চ টার্ম এবং অ্যাডের মধ্যে কোনো মিল থাকবে না, তখন হবে নান অব দি অ্যাবভ। এগুলো হচ্ছে ইউএইচআরএস ছোটো ছোটো কাজ। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।